আফটার ডায়াগনোসিস আমরা জানি আপনি বলছিলেন যে চিরাচরিত কিছু চিকিৎসা পদ্ধতি তো আমাদের আছে চিকিৎসা শাস্ত্রে তো এই মডার্ন সিভিলাইজেশনে আমরা সবাই চাই প্রত্যেকটা ট্রিটমেন্টে আসলে আধুনিক কি সংযুক্ত করা যায় এই ক্ষেত্রে হাঁটু ব্যথার ক্ষেত্রে কি কোনো এই ধরনের ইন্টেনসিভ থেরাপি বা ইনভেসিভ কোনো প্রসেস আছে কিনা হাঁটু ব্যথার চিকিৎসা কিন্তু অনেক অ্যাডভান্স উন্নতি হয়েছে যেমন আগে আমরা দেখতাম যে চেম্বারে গেলে ব্যথা সারছে না একটা ইনজেকশন দিয়ে দিত এটি কিন্তু রোগীদের জন্য খুবই খারাপ কারণ ভেতরে ইঞ্জেকশনটা স্টেরাইল পদ্ধতিতে যাচ্ছে না ইনফেকশনের একটা সম্ভাবনা থাকে বারবার একই ধরনের ইঞ্জেকশন এটা আমাদের জন্য খারাপ আর যদি আমরা অ্যাডভান্স টেকনোলজি বা আলট্রাসাউন্ড ইউজ করি তাহলে এটা স্পেসিফিক জায়গায় ইনজেকশন দেওয়া সম্ভব কি প্রবলেম সেটি দেখে আমাদের ইনজেকশন দেওয়া সম্ভব এটি যেমন একটা বিষয় যেমন আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা থেরাপিগুলো দিতে পারি এটি অ্যাডভান্স অপশন এরপরে আমরা বলি যে অ্যাডভান্স ট্রিটমেন্ট বিশেষ করে অস্ট্রিও আর্থাইটিসের যেই চিকিৎসায় সবাই খালি ব্যথার ওষুধ দিয়ে রাখত এভাবে রাখতে 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 একটা সময় বলতো চিকিৎসক যে না এরপরে ব্যথার ওষুধ হবে না আপনি হাটু রিপ্লেসমেন্ট করেন এই দুটোর মাঝখানে কিন্তু কিছু চিকিৎসা হয়েছে যেগুলো আমরা বলি যে প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি আচ্ছা বা পিআরপি থেরাপি এই পিআরপি থেরাপিটা মূলত প্যাশেন্টের শরীর থেকে ব্লাড নেওয়া হয় এটা একটা সুনির্দিষ্ট মেশিনে স্টেরাইল পদ্ধতিতে সেন্ট্রিফিউজ করে একটা নির্দিষ্ট পোর্শন আমরা ট্রেনে হাঁটুর ভেতরে দেই এই দেওয়ার প্রক্রিয়াটাও কিন্তু অ্যাডভান্স হয়েছে যেমন আলট্রাসাউন্ড দিয়ে দেখে দেখে যখন আমরা দেই তখন সুনির্দিষ্ট জায়গায় দেওয়া সম্ভব কিন্তু যদি ব্লাইন্ডলি দেই সেটি কিন্তু ইঞ্জুরিও করতে পারে আবার সুনির্দিষ্ট জায়গায় নাও যেতে পারে তো এই ধরনের চিকিৎসাগুলো কিন্তু খুবই অ্যাডভান্স হয়েতে আসছে এবং মেশিনগুলো অনেক অ্যাডভান্স হয়েছে এখন তো আমরা রুগীদের বলবো যে এই চিকিৎসাগুলো গ্রহণ করতে পারেন এবং চিকিৎসকরাও কিন্তু এই চিকিৎসাগুলো অ্যাভেলেবল করতে পারে সিম্পল কিছু ট্রেনিং দেওয়ার মাধ্যমে ইভেন আমি বলবো যে ট্রেনিং না থাকলেও ইউটিউবের মাধ্যমে কিন্তু অনেক ট্রেনিং চিকিৎসকরা নিতে পারেন যে এই জিনিসগুলো অ্যাডভান্স ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা যায় তো এই চিকিৎসাগুলো গ্রহণ করতে পারে ইভেন কিছু থেরাপি বিশেষ করে আমরা বলবো যে ফিজিক্যাল থেরাপি যেগুলো আমরা হাতে করার পাশাপাশি কিছু মেশিনারি থেরাপি রয়েছে যেমন আলট্রাসাউন্ড ফিজিওথেরাপি তারপর শর্ট ওয়েভ এই জিনিসগুলো কিন্তু হাঁটুতে প্রয়োগ করার সুযোগ রয়েছে